কিন্তু কি কোম্পানি, আমার থেকে ভাইরাল করছে না, আমার থেকে ভাইরাল না করলে কোম্পানি তোমাকে গুলি করে মেরে দেবো। আমার থেকে ভাইরাল না করলে কোম্পানি তোমাকে গুলি করে মেরে দেবো। তোমরা একটু সাপোর্ট করো কোম্পানি, ভিডিও ভাইরাল হচ্ছে না এইন কি হচ্ছে কোম্পানি, একটু সাহায্য করো প্লিজ। ভিডিও ভাইরাল হচ্ছে না বলে ভিগো কোম্পানিকে গুলি মেরে দেবে? না ভাই তুই আয়, আমি পেছন খুলে দাঁড়িয়ে আছি, আমার পোঁদের ফুটে বন্দুকের নল ঢুকে গুলি করে দে। হরে কৃষ্ণ, কেমন আছো বন্ধুরা? তো 2 মাস আগে এই ইঞ্জিন পুকপুক করা ভাইটিকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, তো হঠাৎ করে আমি ভিগো অ্যাপে ঢুকে দেখলাম এই রানু মণ্ডলের শিষ্যটি দারুণ দারুণ গানের পেছন মেরে দিচ্ছে। মন বলেছে সঙ্গে মরবে আরাম করে বাজবো, তুজে দেখা তুজে জানাম সেমন পের হুতা হে মি জান, তের স্কেল পাগল হ গেল দিবানাম। ভাইটি যখন এত সুন্দর সুন্দর গান গিয়ে আমাদের উপহার দিচ্ছে, তখন আমি কি করে চুপচাপ বসে থাকি? তাই আজ আবারও বেগুনে সরিষা তেল মাখিয়ে তো বেশি বাজলাম না। আমি প্রহ্লাদ আর তোমরা দেখছো বিষাক্ত জেলে। চলো আজকে ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। আতার প্রেম মরা হাজার হাজার প্রেম, বন্ধু তুমি কই কই রে। তোমার বন্ধু ওই ঝোপঝাড়ে পেছনে গিয়ে হাগু করছে, তুমি যাও তোমার বন্ধুর হাগু যুক্ত পোঁদুটা ধুয়ে দাও। আর হ্যাঁ, ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিও। তোমার নাম লিখে দেব লোতে ঝরে যাবে, বালিতে নাম লিখলে রোদে ঝরে যায়। তোমার নাম লিখে দেব লোতে ঝরে যাবে, তোমার নাম লিখে দেব বালিতে তোমার নাম। জানো ভিডিওটা ভাইরাল করো প্লিজ, কত কষ্ট করে ভিডিও করছি। খুব ভালো কথা, তুমি কষ্ট করে বালিতে নাম লিখেছো, সেটা রোদে ঝরে গেছে, তাই তোমার ভিডিওটাকে ভাইরাল করতে হবে। আচ্ছা আমার বন্ধুরা, তোমরা একটু ভিডিওটা ভাইরাল করে দিও তো। কিন্তু ভাই, আমার এই সাদা মানে প্রচুর কাদা, তাই আই হ্যাভ এ গভীর প্রশ্ন। আচ্ছা তুমি বালিতে ওটা কি লিখেছো? কেউ গালাগাল দিচ্ছে? বালিতে ওটা কি লিখেছে আর কোন ভাষায় লিখেছে তা বোঝার ক্ষমতা আমার নেই। তোমরা যদি বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে ওটা কি লিখেছে। আমার মতে এটা ইঞ্জিন পুকপুক ল্যাঙ্গুয়েজ। করে খাড়াই লাগে ইন্দি পুকপু। অল ভিগো বন্ধু, আমি একটা গান করছি, নুনু কানেই না চুপ চুপ বেলুন কিনে দেবো, বিয়া করে গাড়ি বাজাবো হরেন পক পক হরেন পক পক। নুনু কাঁদিস না হরেন পক পক, যখন তোমার নুনুতে বিচুটি পাতা ঘষে দেবো তখন তোমার নুনুও বলবে হরেন পক পক। ভিগো বন্ধু, আমি একটা গান করছি জানো, অবশ্যই ভিডিওটা ভাইরাল। মাইরি জলে নামি না কলম কিনি রাধা, কদম ডালায় বসা আছে কানু হাজা হারাম যাদা, মাইরি জলে নামি না। কলঙ্কিনী রাধা গানটা আমার খুব প্রিয় ছিল, শুধু আমার কেন অনেকেরই প্রিয় গান এটা। কিন্তু এই হারামজাদার থেকে গানটা শোনার পর আসল গানটাই ভুলে যাচ্ছি। মানে এসবের কোনো মানে হয়? বন্ধু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কিভাবে ভিডিওটা করছি, দেখো দেখো। উড়িষ্যালা এ ভাই আবার ফুড ব্লগিং করে, মানে ভিগোতে ফুড ব্লগিং, বাবা ভাবা যায় তো। বেশ খুব ভালো, চলো দেখা যাক এই ইঞ্জিন পুকপুক ভাইটি কি রান্না করে। কড়াতে ডিম ভেঙে খুনতে দিয়ে নড়াচড়া করছে আর ব্যাকগ্রাউন্ডে বারবার একটাই কথা বলছে, প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, প্লিজ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আচ্ছা ঠিক আছে নাও, আমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবো, তুমি রাধো। দেখো কিভাবে তৈরি করছি, দেখো 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 কিভাবে তৈরি করছি, দেখো চাউমিন দেখ কিভাবে হলো, দেখো শেষ পর্যন্ত দেখলো তো।
ও আচ্ছা, এইভাবে চাউমিন রাঁধে? ভাগ্যিস তুমি দেখালে, নাহলে তো জানতেই পারতাম না যে এইভাবে চাউমিন রান্না হয়। বিষয়টা সত্যি খুব ভাবার, আমরা সত্যিই জানতাম না। জানো, অবশ্যই একটু লাইক কমেন্ট প্লিজ করো, ঠিক আছে? প্লিজ করো, ভিডিওটা অবশ্যই ভাইরাল করো প্লিজ। কত কষ্ট করে করছি, ঠিক আছে? তোমরা একটু সাহায্য করো প্লিজ। ওকে বাই। আচ্ছা, এই চাউমিনটার রহস্য কি? এটা কি সেই গীতা বৌদির গাছে ফলা চাউমিন? প্রিন্স, আমি জানি বিশ্বাস হবে না, দেখো নিজের চোখে দেখা নাও। চাউমিন দেখতে পাচ্ছ কত সুন্দর এই চাউমিন গুলো তৈরি হয়, প্যাকেটে কেটে কেটে এগুলো রেডি করে, দেখতে পাচ্ছ কত সুন্দর? প্লিজ এর জন্য একটা লাইক কমেন্ট শেয়ার যদি ভালো লাগে। এইবার বুঝলাম, ইঞ্জিন পুক পুক করা ভাইটি এত সুন্দর চাউমিন কোথা থেকে পেলো? তাহলে রহস্য হলো গীতা বৌদির গাছে ফলা চাউমিন। লজিক আছে বস, খুব ট্যাশ খুব ট্যাশ। আচ্ছা, তাহলে আবারও একটা ফুড ব্লগিং, তো চলো দেখা যাক যে এই ভাইটি এবার কি বানায়। দেখো ডিম দেখছি, দেখো আমাদের করাই নাই তো মোদি সরকার, কিছু দেই নাই, করাই নাই তো মোদি সরকার, কিছু দেই নাই। শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। দেখো আমাদের করাই নাই তো মোদি সরকার, কিছু দেই নাই, সেই জন্যে বাঁশে করছি। দেখো ডিমটা দেখো, দেখো লাইক কমেন্ট করো, তার ভিডিওটা পারলে ভাইরাল করো প্লিজ। কত কষ্ট করে বন্ধুরা, আমিও না অনেক কষ্ট করে ফুড ব্লগিং করি আমার সেকেন্ড চ্যানেলে, লিঙ্ক ইন ডেসক্রিপশন বক্সের প্রথমে। প্লিজ বন্ধুরা তোমরা সাপোর্ট করো আমার ওই চ্যানেলটাকে, ভাইরাল করে দাও প্লিজ বন্ধুরা। লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট প্লিজ বন্ধুরা, ভাইরাল করে দাও। খাবার তৈরি হয়ে গেছে, দেখো দেখছো? ও সত্যি বিখ্যাত হতে, ও সত্যি বিখ্যাত হতে। বিখ্যাত খেতে, তোমরা কোনোদিন খেয়েছো? খাবেই বা কি করে, তোমরা তো কোনোদিন ভাইটির মতো রান্না করতে পারো না। দেখো বিখ্যাত খেতে, খুব টেস্ট। আমার সব ফুড ব্লগার বন্ধুরা, তোমরা দেখে নিলে কিভাবে বিখ্যাত খেতে হয়। তোমরা এবার থেকে ফুড ব্লগিং করার সময় খাবার পরে একটাই কথা বলবে, বিখ্যাত খেতে। আহা রে, ভাইটির মনে খুব কষ্ট, বুঝেছি ভাইটি ধোকা খেয়েছে, এ কষ্ট আমি বুঝি। আমার খাঁচার পাখিটাও ফুরুত করে পালিয়েছে, সে আর কোনোদিন ফিরবে না, এ কষ্টটা আমি বুঝি গো, কষ্টটা আমি বুঝি। খুব কষ্টে আছি গো, খুব কষ্টে আছি। পচা, ব্যাকগ্রাউন্ডে দুঃখজনক মিউজিকটা কি তোর বাবা চালাবে? আমার দর্শকদের বোঝাতে হবে না আমি দুঃখে আছি? খুব কষ্ট গো, খুব কষ্ট। হাই ভিগো বন্ধু, আমাদের ভিডিও তো ভাইরাল করবে না, কত কষ্ট করে ভিডিও করছি দেখো। কচু কচু করতে এসেছি, কত কষ্ট করে চাষির মানুষ আমি, দেখো ঘাস হয়েছে। আমি একটা জিনিস বুঝি না, যারা ভিগোতে ভিডিও পোস্ট করে তারা কেন শুধু হাগা মোতা এসবের ভিডিও পোস্ট করে? এগুলো করলে কি বেশি ভাইরাল হয়, নাকি অন্য কোনো কারণ আছে? হ্যালো ফ্রেন্ডস, অনেকে জিজ্ঞাসা করছো যে আমার ছোটবেলা থেকে আশা কি স্বপ্ন কি, ঠিক আছে? ছোটবেলা থেকে আমি চাইতাম যে কোনো একটা শুটিং করব সিরিয়ালে বা কিছুতে চান্স পাওয়ার জন্য, কিন্তু আমাদের মতন গরিব মানুষ সাধারণ মেয়েদেরকে কে দাম দিবে, তাই কিছু করতে পারি না, তাই ভিগো। আচ্ছা এবার বুঝলাম ভিগোতে কেন হাগামতার ভিডিও পোস্ট করে। এদের ছোটবেলা থেকে ইচ্ছা থাকে এরা সিরিয়ালে কিংবা অন্য কোনো জায়গায় অভিনয় করবে, সেখানে চান্স পায় না, তাই তারা ভিগোতে এসে আবলামি করে। বেশ খুব ভালো, চালিয়ে যাও, সফলতা ঠিক আসবেই আসবে ভিগোর হাত ধরে। হাই অল ভিগো বন্ধু, জানো ভিডিওটা ভাইরাল হয় আইডে দুটো ইট ভাঙছে, দেখো দেখো দেখো, না হলে কোম্পানি না হলে কোম্পানি। উড়ি বাবা, তোমার হাতে তো খুব জোর, তুমি হাত দিয়ে ইট ভেঙে দিচ্ছ না? বাবা আমি তোমাকে খুব ভয় পেয়েছি, কখন আমাকে ভেঙে দেবে তার কোনো মানে নেই, আমি খুব ভয় পেয়েছি তোমাকে। হ্যাঁ সত্যি আমি তোমাকে খুব ভয় পেয়েছি, তোমাকে নিয়ে আমি কিছু বলবো না, তুমি যাও, তুমি ভিগোতে গিয়ে ভালো ভালো গান করো, উল্টো পাল্টা ভালো ভালো গান করো, তুমি বাসের মধ্যে ডিম ঢুকিয়ে ফুড ব্লগিং করো, তুমি চাউমিন রাঁধো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে বলো, তুমি বিখ্যাত খেতে করো, তুমি সব কিছু করো, তোমাকে নিয়ে আর আমি কিছু বলছি না, টাটা। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় আছো? ভিডিও দেখে লাইক কমেন্ট করো না, এমনি চলে যাবে ইয়ার কি হচ্ছে, লাইক কমেন্ট করে যাও।
তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ইয়ার একটা করে লাইক করে দাও, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর ভিডিওটা তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, শেয়ার করে তাদেরকেও বলো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল টাই ক্লিক করে নিতে। আর যারা এখনো পর্যন্ত আমার ইনস্টাগ্রামে নেই ইনস্টাগ্রামে চলে আসো, ইনস্টাগ্রামে গিয়ে বিষাক্ত ছেলে লিখলেই আমাকে পেয়ে যাবে কিংবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। সো ইনস্টাগ্রামে চলে আসো, ওখানে আমি সবসময় অ্যাক্টিভ থাকি। আর হ্যাঁ, যারা হচ্ছে আমার এই রোস্টিং কমেডি এই ভিডিওগুলো ছাড়াও অন্যান্য ভিডিও দেখতে যাও তারা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেলে চলে আসো। আর ওখানে 300K স্পেশাল একটা ভিডিও বানিয়েছি, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে কিংবা কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমি একটা লিঙ্ক দিয়েছি, দেখো ওখানে ক্লিক করে ঢুকে যাও। 300K স্পেশাল ভিডিওটা তোমরা দেখতে পেয়ে যাবে, ওখানে আমি অনেক কথা বলেছি আমার জার্নি, আমার 0 থেকে 300K যাওয়ার সব কিছুই মানে কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সো ওটা দেখে নাও, ভালো লাগবে আশা করি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে, ততদিন তোমার সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ, টাটা, বাই।